সীতাকুণ্ড উপজেলার শিবপুরের বসতনগর গ্রামত যে সুইচ গেটটা আছে, ইবার দীর্ঘদিন যাবৎ সংস্কার নগরিবার হারণে বর্তমানে প্রায় অকেজো হয়ে পড়ি। পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শিবপুর ফসিমপাড়া এলাকার হাজারো মানুষ পানিবন্দী হয়ে চরম ভোগান্তিত ফজ্জে। পানিত ডুবিতা হারণের হারণে এলাকার ফসলি জমিগুনত চাষাবাদ গড়ন নজার। ওই এলাকার চলাচলাই কিছু জায়গা দিয়ে 2-4 ফুট রাস্তা তাহিল, রাস্তাগুন নিচু আর সামান্য বৃষ্টিতে 1.5 টন কোমর সমান পানি হয়। আর শিবপুর খোনাপাড়া এলাকাতেও 200-300 গজ রাস্তার লাই সীমাহীন দুর্ভোগত অত্র এলাকার বাসিন্দা হল। আমরা ফাঁড়িবন্দি, আমরা এসএলএ মিলস করতে পারে, রাস্তায় ঘাট নাই, একখানা বৃষ্টি হইলে লগে লগে আমরা এক বুক পানি পেয়ে যায়। আমরা রাস্তা যদি বাইরে সরকারে বেশি ভাগ আমরা আনন্দিত মারিয়ে না, তার হরে আমরা ঘরের ভিতরে পানি উড়ি থাকে, বোত রান্না বাড়া ফাঁক করি খেতে মারিয়ে না, আর রাস্তার সমস্যা। এলাকার মেম্বার চেয়ারম্যান এলে সাইতে হারে আইর আমাদের যে খাল, সে খালটা কিন্তু সর্বসাফল্য মিনে মনে 10 ফুট নেই। আমাদের সরকারি সিটে আছে 38-40-45-50 ফুট পর্যন্ত আছে। আপনি দেখেন এখানে ঘুরে দেখেন, 10 ফিটে পাবেন না আপনি খাল। খাল কাটতে হবে, রবার ড্রামের যে বর্তমান যে ড্রামটা ইয়ার বৃত্তে আছে ওইটার দক্ষিণ পাশে আমরা মাননীয় বর্তমান আমাদের মেয়র সাহেব সহ একটা পরিকল্পনা হাতে নিতে আশা করি শুষ্ক মৌসুমে ওই কাজটা আমরা করব। জলাবদ্ধতার মূল কারণ বসরতনগর এলাকার অকেজো রাবার ড্যাম। তাই আগে রাবার ড্যাম যদি সংস্কার করি ঠিক করা যায় তৈলে জলাবদ্ধতা অনেকটা লাঘব হবে বলে মনে করে এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলেই তারা পানিবন্দী, ঘর তুমবাই না পারা, স্কুল কলেজ না পারা বাচ্চা গল। এই রাবার ড্যামের কারণে এই অবস্থা, রাবার ড্যামের দীর্ঘদিন যাবো রাবার ড্যাম অকেজই আছে। এই রাবার ড্যামের সংস্কার না হরানোর ফলে আজ এই সমস্যা দেখা দিয়ে বলি এলাকাবাসীকে নারা জানা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি একটা নজর দেয় তাহলে এই সমস্যাটুন উত্তরণ সম্ভব। কামরুল ইসলাম দুলু, সি প্লাস টিভি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।